শুধু রাজস্ব আদায় নয়, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত ও মুদ্রা পাচার প্রতিরোধেই সামনের দিনে শুল্ক বিভাগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা মোকাবেলায় সারা দেশের বন্দরগুলোতে আধুনিক সব যন্ত্রাংশ স্থাপন ও শুল্কায়ন পদ্ধতি আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছে রাজস্ব বিভাগ। রোববার রাজধানীতে আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনায় এসব কথা উঠে আসে। দেশ থেকে যত অর্থ পাচার হয় তার 80 ভাগই হয় আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে, হিসেব বলছে রাজস্ব বিভাগের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরই মধ্যে প্রায় 3,200 কোটি টাকার অর্থ পাচার চিহ্নিত করেছে, মামলা হয়েছে 78টি। তবে শুধু মুদ্রা পাচার নয়, বন্দরে শুল্ক কর্মকর্তাদের সতর্ক থাকতে হয় নিষিদ্ধ রাসায়নিক কিংবা অবৈধ অস্ত্রের আমদানি বন্ধেও। বিশ্ব কাস্টমস দিবসের আলোচনায় এমন কথাই উঠে আসে, জানানো হয় এনবিআর এর প্রস্তুতির কথাও। আমদানি রপ্তানি পণ্যের ঘোষণা যাচাই এবং নিরাপত্তা নিশ্চিত করবে নন ইনক্লুসিভ ইন্সপেকশন, প্রযুক্তির আধুনিক কন্টেইনার স্ক্যানার গুরুত্বপূর্ণ বন্দর সময় স্থাপন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যেই সকল সমুদ্র বন্দর, বিমানবন্দর এবং বৃহৎ স্থল কাস্টম স্টেশন সমূহে NII প্রযুক্তি চালু করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ উদ্দেশ্যে ইতিমধ্যেই পর্যাপ্ত সংখ্যক কন্টেইনার স্ক্যানার ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়েছে, যার মূল্যায়ন কার্যক্রম চলমান আছে। শুধু স্ক্যানার নয়, অনুষ্ঠানে জানানো হয় আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধ দমন ও বিধ্বংসী আগ্নেয়াস্ত্র চোরাচালান প্রতিরোধে এরই মধ্যে বিভিন্ন বন্দরে স্থাপন করা হয়েছে স্পেকট্রোমিটার সহ অন্তত 10টি অত্যাধুনিক যন্ত্র। সেই সঙ্গে শুল্ক ব্যবস্থাপনায় আধুনিকায়নে শুরু হওয়া ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুতই শেষ হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। বলা হয় প্রকল্পটি পূর্ণাঙ্গ বাস্তবায়িত হলে বাণিজ্যের গতি বাড়বে, কমবে ব্যবসার পরিচালন ব্যয়। আমদানি রপ্তানির প্রক্রিয়া দ্রুততর করার লক্ষ্যে এর সাথে সম্পৃক্ত সংস্থাগুলোর মধ্যে অনলাইনে তথ্য আদান প্রদানের জন্য ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা 2022 সালের মধ্যে বাস্তবায়িত হবে মর্মে আশা করা যায়। ব্যবসায়িক সহায়তাকরণ নীতি বাস্তবায়নে বাংলাদেশ কাস্টমস গুরুত্বপূর্ণ অংশীদার। যে ব্যবসায়ী তার একটা মুনাফার হিসাব থাকে, যদি অতি কর আহরণের জন্য তার মুনাফাটা কমে যায় তাহলে বিনিয়োগের প্রতি তার একটা অনীহা সৃষ্টি হয়। বিনিয়োগটা অত্যন্ত জরুরি এবং বিনিয়োগ যাতে কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের সবারই নজর দেওয়া উচিত। হিসেব বলছে 2018-19 অর্থ বছরে রাজস্ব বোর্ডের মোট আয়ের 28% আদায় করেছিল শুল্ক খাত। চলতি বছর শুল্ক থেকে আদায়ের লক্ষ্যমাত্রা 92,340 কোটি টাকা। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।